আসসালামাইকুম প্রাণপিও আমার চাকরি প্রার্থী ভাই ও বোনেরা সরকারি চাকরির যে প্রবেশ সীমা বয়স সীমা পঁয়ত্রিশ করার যে দাবিটা ছিল সেটা কিন্তু আপাতত করেছে করেছে জন্য জন্য দীর্ঘদিন কিন্তু সরকারি বয়স সীমা থেকে করার বিভিন্ন আন্দোলন চলছে সেক্ষেত্রে সেটা কিন্তু গত কয়েকদিন যাবৎ আন্দোলন চলছিল সেটা কিন্তু হঠাৎ করে স্থগিত করা হয়েছে কি জন্য করা হয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করবো একটি এবং পঁয়ত্রিশ করার জন্য একটি সুসংবাদ রয়েছে আইন প্রতিষ্ঠা থেকে কি নির্দেশনা এসেছে সেটাও আপনাদের মাঝে কিন্তু আলোচনা করব তাই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা কিন্তু দেখার চেষ্টা করবেন তাহলে গুরুত্বপূর্ণ তথ্য সহকারে সকল তথ্য কিন্তু পেয়ে যাবেন চলুন ভিডিওটা শুরু করি তার আগে বলে দিই আপনারা আমার ইউটিউব চ্যানেল নতুন হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করবেন চলুন ভিডিওটা শুরু করি সরকারি চাকরির পূর্বেশের বয়স বয়সীমা পঁয়ত্রিশ করার দাবিতে চলমান আন্দোলনের আপাতত স্থগিত করা হয়েছে রোব রোববার গতকাল আট সেপ্টেম্বর সন্ধ্যা সাতটার দিকে আন্দোলনের অন্যতম সমন্বয়ক রাসেল আল মাহমুদ এই ঘোষণা দেয় তাদের যে আন্দোলনকারীর যে প্রধান সমন্বয়ক ছিল মাহমুদ ঘোষণা দেয় এর আগে দুপুর সরকারি বয়সীমা সীমা পঁয়ত্রিশ করার দাবিতে শাহবাগ জাদুঘরের সামনে কিন্তু অবস্থান কর্মসূচি তারা পালন করে চাকরি প্রত্যাশীরা আন্দোলনের সমন্বয়ক রাসেল আল মাহমুদ বলেন আমরা দীর্ঘদিন ধরে সরকারি চাকরিতে প্রবেশ বয়সীমা পঁয়ত্রিশ করে দাবিতে আন্দোলন করে আসেছি এই পরিপ্রেক্ষিতে গতকাল এখানে আমরা মহাসমাবেশ ছিল তারপর দুপুর একটা থেকে আমরা শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করি এখানে আমরা ও মিডিয়ার ভাইয়েরা সুশৃঙ্খল অবস্থান পালন করেছি করেছিলেন আমাদের একটি প্রতিনিধি দল আইন উপদেষ্টার সঙ্গে দেখা করতে গেলে তিনি তার পিএসের মাধ্যমে আমাদের একটি লিখিত আশ্বাস দিয়েছিলেন কিন্তু আমাদের যে দাবি ছিল সেটি না পাওয়ায় আমরা আলটিমেটাম দিয়ে আজ আবারও সূচা ঘোষণা দিয়েছি সেই প্রেক্ষিতে আজও আজও আমরা আবার জাদুঘরের সামনে অবস্থান নিয়েছি মানে তারা বলছিল যে সেদিন যে তারা আইন উপদেষ্টার সাথে গেছিল সেখানে যে আশ্বাস দিয়েছিল সেটা আশ্বাস পায় নাই তার আলটিমেটাম দিয়ে আবারও জাদুঘরের সামনে তারা অবস্থান কর্মসূচি নিয়েছে তিনি আরো বলেন সবকিছু বিবেচনা নিয়ে আমরা আপাতত কর্মসূচি স্থগিত ও সমাপ্তি ঘোষণা করেছি আমাদের পরবর্তী কর্মসূচি কি হবে তারপর জানিয়ে দেওয়া হবে মানে আপাতত দেশের পারস্পরিক বিবেচনা কিন্তু তারা তাদের আন্দোলন সেটা কিন্তু করেছে পরবর্তীতে কি হবে সেটা কিন্তু জানিয়ে দেবে আর গতকাল শনিবার সাথে সেপ্টেম্বর দুপুর একটা থেকে রাত পৌনে নয়টা পর্যন্ত কিন্তু চাকরি প্রত্যাশী বয়সীমা পঁয়ত্রিশ করার দাবিতে স্বাভাবিকমর অব অবরোধ করে আন্দোলনকারীরা সন্ধ্যা ছয়টার দিকে একটি প্রতিনিধি দল আইন উপদেষ্টার সঙ্গে দেখা করতে যান সরকারি কাজে ব্যস্ত থাকায় তিনি আশ্বাস দেন যে আগামী সাত থেকে দশ দিনের মধ্যে সমস্যা নিরসনের জন্য একটি বৈষম্যহীন কমিটি গঠন করা করা হবে যার প্রথম কাজ হবে সীমা পঁয়ত্রিশ করার যুক্তির সমাধান দেওয়া প্রতিনিধি দল আইন উপদেষ্টা কার্যালয় থেকে ফিরে এসে গণমানকে গণমাধ্যমকে তথ্য দেন মানে আইন উপদেষ্টা তিনি কিন্তু একটি মানে ভালো ধরনের একটি ইয়ে বলছে কথাটা কিন্তু খারাপ বলেনি যে সাত থেকে দশ দিন আহ সময় চেয়ে এসে পরবর্তীতে তারা একটি কমিটি গঠন করবে সেটা কিভাবে সমাধান করতে হয় সেটা করে দেবে সেই প্রেক্ষিতে কিন্তু আন্দোলন আপাতত স্থগিত করা হয়েছে পরবর্তীতে দিক নির্দেশনায় তারা কিন্তু আন্দোলন করবে তাই সব ভালো থাকুন সুস্থ থাকুন আর চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে যে কোনো আপডেট পাওয়ার সাথে সাথেই কিন্তু আপডেটটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের কোনো বিষয়ে জানা থাকলে সেই বিষয়ে কমেন্টস করতে পারেন সেই বিষয়ে কিন্তু প্রেক্ষিতে আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম